আল্লাহর অলি ও জিনের বাদশার সেজে প্রতারণা করার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বর্ণালঙ্কার সহ প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোর্শেদুল ইসলাম ও জাহিদুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের একজোড়া বালা, একজোড়া কানের দুল, টাকা সহ প্রতারণার কাজে ব্যবহৃত 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ বলছে তাদের কাজ ছিল প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া। শুক্রবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে প্রতারণার বিস্তারিত তুলে ধরেন। রাত 12টার পরে নিয়মিতভাবে তাকে আল্লাহবুদ্দি দরবেশ ওলি এই পরিচয় দিয়ে তাকে গুপ্তধনের লোক দেখিয়ে তাকে বিভিন্নভাবে প্ররোচনা করা হয় এবং এক পর্যায়ে তাকে বলা হয় যে জিনদের জন্য টুপি, জায়নামাজ এবং অন্যান্য বিষয়াবলী কেনার জন্য তাকে কিছু টাকা বিকাশ করতে বলা হয়। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজারউদ্দিন, ইন্সপেক্টর তদন্ত বুলবুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।